হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। স্বাগতম সবাইকে আমার আরেকটি ভিডিও দেখার জন্য। পুরান ঢাকার যে কোনো খাবারের নামই শুনলে জিভে জল চলে আসে। প্রত্যেকটি খাবারই হয় মুখরোচক। পুরান ঢাকার খাবার সবসময় স্পেশাল। তো আজকে আমি পুরান ঢাকার সেই রকমই একটি স্পেশাল খাবার তৈরি করব, আর সেটি হচ্ছে কাবাব। আমি আজকে পুরান ঢাকার খুবই বিখ্যাত একটি কাবাব, সুতা কাবাব, সুতি কাবাব বা সুতলি কাবাব যেটাকে বলা হয়, সেটা করব। খুবই স্পেশাল এই কাবাবটি করতে খুব বেশি স্পেশাল উপকরণের প্রয়োজন পড়ে না। সামান্য কিছু স্পেশাল ব্যাপার আছে এর মধ্যে, কিন্তু স্পেশাল কোনো উপকরণ নেই। তাই খুব সহজে আর খুব সাধারণভাবে ঘরে তৈরি করা যায় মজার এই কাবাবটি। তো চলুন দেখে নেওয়া যাক কী করে করব। প্রথমে আমি এই কাবাবটি তৈরি করার জন্য একটি কাবাব মশলা তৈরি করব। তো এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ আস্ত এলাচ, একটি জয়ত্রী বা যত্রিক, অর্ধেক জয়ফল, 1 টেবিল চামচ কাবাব চিনি, 1 চা চামচ আস্ত গোলমরিচ, 1 চা চামচ আস্ত লং বা লবঙ্গ, 3টি তেজপাতা, 2টি বড় সাইজের দারচিনি টুকরা। এখন এই মশলাগুলো চুলায় দিয়ে হালকা করে টেলে নিব। টালা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে ঠান্ডা করে নিব। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ডারে দিয়ে আমি এখন গুঁড়া করে নিব মশলাগুলোকে। এরকম গ্রাইন্ডার না থাকলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নেওয়া যাবে, অথবা পাটায় পিষেও পাউডার করে নেওয়া যাবে মশলাগুলোকে। এখন আমি বাকি কাজগুলো করে নিব। সুতি কাবাব বেশি মজা হয় গরুর মাংস দিয়ে করলে। তবে কেউ যদি গরুর মাংস খেতে না চায়, তাহলে মুরগির মাংস অথবা খাসির মাংস দিয়েও করা যাবে। তো এই কাবাব করার জন্য এখানে আমি নিয়েছি 1/2 কেজি গরুর মাংসের স্লাইস। আমি যতটুকু সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। আর একটি কথা মনে রাখতে হবে, যাতে এই মাংসগুলোতে কোনো পানি না থাকে, তাই আমি মাংসগুলোকে পাতলা করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। আর নিয়েছি আমি একই পরিমাণে, মানে 1/2 কেজি গরুর মাংসের কিমা। এখন এই গরুর মাংসের কিমার মাঝে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। 3 টেবিল চামচ টক দই, 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ বাদাম বাটা, যে কোনো বাদাম নিলেই হবে, আমি এখানে কাজু বাদাম নিয়েছি, 1 চা চামচ ধনিয়া পাতা বাটা। আমি 3টি কাঁচামরিচ বেটে নিয়েছিলাম, সেই কাঁচামরিচ বাটা দিয়ে দিব, 1 চা চামচ পোস্তদানা বাটা দিয়ে দিব। এখানে আমি 3 চা চামচ পেঁপে বাটা দিচ্ছি। সবাই জানে পেঁপে বাটা কেন দিতে হয়, আর তবুও বলে দিচ্ছি, পেঁপে বাটা দিলে মাংস ট্যান্ডারাইজ হয়, মানে মাংস নরম থাকে, প্লাস মাংস সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, মাংসটা ড্রাই করতে দেয় না পেঁপে। আর পেঁপেটা অবশ্যই খোসাসহ নিতে হবে। আর এখানে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। যে কাবাব মশলাটা বানালাম সে কাবাব মশলা থেকে 2 চা চামচ দিয়ে দিব। আর এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘি না দিতে চাইলে নর্মাল তেলও দেওয়া যাবে। 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটি হচ্ছে এখানে আমি 1/2 কাপ বুটের ডাল বাটা দিয়ে দিচ্ছি। আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। যদি বুটের ডাল না দিতে চান, তবে বেসনও দিতে পারবেন সম পরিমাণে। আমি যতদূর জানি পুরান ঢাকার এই কাবাবটাতে বুটের ডাল দেওয়া হয়। আর এখানে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা। আর দিচ্ছি 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া। এখন সবগুলো উপকরণ দিয়ে কিমাটা খুব ভালো করে মেখে নিব। আমি পেঁয়াজ বাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন এখানে আমি 1টি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মেখে নিব কিমার সাথে। কিমা মাখা হয়ে গেছে, মাংসের এই টুকরাগুলিকেও মশলা আর বিভিন্ন উপকরণ দিয়ে মাখিয়ে নিব। এখানে আমি 2 চা চামচ পেঁপে বাটা দিয়ে দিলাম। আর দিব এখানে আমি পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ করে আদা রসুন বাটা, 3 চা চামচ কাবাব মশলা পাউডার, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ বাদাম বাটা, 1 কাঁচামরিচ বাটা, 1 চা চামচ ধনিয়া পাতা বাটা, 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ
পোস্তদানা বাটা আর এক টেবিল চামচ ঘি, এক চা চামচ জিরা গুঁড়া আর এক চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব সবগুলো উপকরণের সাথে মাংসর পিসগুলোকে। এখন আমি মাখানো কিমা আর এই মাখানো মাংসর পিসগুলোকে কিছু দিয়ে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাত। যত বেশি ম্যারিনেশন হবে কাবাব তত বেশি মজা হবে, তত বেশি সফট হবে। যদি সারা রাত না রাখা যায় তবে কমপক্ষে 5 থেকে 6 ঘন্টা রাখতেই হবে। সারা রাত ম্যারিনেশন করার পর এখন আমি এই কিমা আর মাংসের স্লাইসগুলোকে কাবাবের আকার দিব। তো এই জন্য এখানে আমি একটি বড় প্লেট নিয়েছি আর কিমা থেকে অর্ধেক কিমা নিয়েছি। ভালো করে চেপে চেপে লম্বা করে এরকম সুতি কাবাবের আকার দিব। সুতি কাবাবটা এরকম হয়ে থাকে, তবে সাইজটা নিজের পছন্দের উপর করে দিতে হবে। ইচ্ছা করলে আরেকটু বড় করা যাবে, ইচ্ছা করলে আরও ছোট করা যাবে। তো আমি এভাবে করে কিমাগুলোকে লম্বা করে কাবাবের আকার দিয়ে দিলাম। কাবাবটাকে ধরে রাখার জন্য ভিতরে শিক দেওয়া হয়। আমি এরকম শিক দিয়ে করব না, আমি এখানে দুইটি শাসলিকের কাঠি বেঁধে নিয়েছি। তো আমি শাসলিকের কাঠি কিমার মাঝে গেঁথে দিব, ঠিক মাঝ বরাবর গাঁথতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে একটু মাথা বের হয়ে থাকে দুনো পাশেই, কাবাবটা ভাজার সময় ধরতে সুবিধা হবে। এখন কিমার উপরে মাংসের স্লাইসগুলো দিয়ে দিব। মাংসের স্লাইসগুলো কিমার উপরে এমনভাবে দিতে হবে যাতে কিমা বাইরে থেকে দেখা না যায়। এভাবে করে মাংসের স্লাইসগুলো কিমার উপরে, উপরে বলতে শুধু এক সাইডে না, কিমার উপরে নিচে সাইডে খুব ভালো করে মাংসের পিসের আস্তর দিয়ে দিতে হবে যাতে বাইরে থেকে কিমা দেখা না যায়। মাংসের পিস দিয়ে কিমার উপরে আস্তর দেওয়া হয়ে গেছে। এখন আমি সুতি কাবাব যে কারণে নামটা হয়েছে সেই কাজটি করব, মানে সুতা দিয়ে কাবাব পেঁচাবো। সুতা দিয়ে কাবাব পেঁচাতে গেলে প্রথমে একটু ঝামেলার মনে হতে পারে, কিন্তু আস্তে আস্তে পেঁচানো শুরু করলে জিনিসটা অনেক সহজ হয়ে আসে। তো আমি এখানে নর্মাল যে সুতা আছে সে সুতা নিয়েছি, সে সুতা দিয়ে এখন এখানে আমার বুঝ মতো একটি গিট দিয়ে দিলাম। এই গিটটা ধরে আমি পেঁচাতে থাকবো আর সামনের দিকে আগাতে থাকবো। আমি তো প্রফেশনাল না, তাই আমি আমার সুবিধা মতো যেইভাবে উপরের মাংসগুলোকে টাইট করে কিমার সাথে পেঁচাতে পারবো আমি ঠিক সেভাবেই করছি। আপনারাও করতে করতে বুঝে নেবেন কোনভাবে করলে সুবিধা হবে কাবাবটা পেঁচাতে, সেভাবে করে নেবেন। তবে খেয়াল রাখতে হবে কাবাবটা যাতে সুতা দিয়ে একটু টাইট করেই বাঁধা হয়ে থাকে। কাবাবটা সুতা দিয়ে পেঁচানো হয় এই কারণে কাবাব হওয়ার সময় যাতে কাবাবগুলো খুলে খুলে না পড়ে যায়, আর এই সুতা দিয়ে পেঁচানো হয় বলেই এর নাম হচ্ছে সুতি কাবাব। আমি কাবাব সুতা দিয়ে বেঁধে নিলাম, এভাবে করে আরেকটি কাবাবও বেঁধে নিব। এখন এই কাবাবকে আমি ভাজব। যেহেতু আমি ঘরে করছি তাই ঘরোয়া পদ্ধতি আমাকে অবলম্বন করতে হবে। আর এখন কাবাব ব্রাশ করার জন্য এখানে আমি 3 টেবিল চামচ সরিষার তেল নিলাম আর 1 চা চামচ কাবাব মশলার পাউডারটা নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই মিশ্রণটা এখন কাবাবের উপরে চারপাশে ভালো করে মাখিয়ে দিব। আমি এখানে একটি কড়াই নিয়েছি, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে কাবাব দুইটা দিয়ে দিব, দিয়ে খুব কম আঁচে, মানে মাঝারি আঁচ থেকেও কম আঁচে এপাশ ওপাশ করে ঢাকনা দিয়ে 40 থেকে 45 মিনিটের মতো ভেজে নিব। আর এই 40-45 মিনিটের মধ্যে 10 থেকে 12 মিনিট পরপর উল্টিয়ে দিব। আর যখনই উল্টাবো কাবাব সরিষার তেলের এই মিশ্রণটিও ব্রাশ করে দিব কাবাবের উপরে। যেহেতু কাবাবটা আমি চুলায় করছি, কাবাব তো আমরা সবাই জানি কয়লার চুলার উপরে করা হয়, কয়লা ধরিয়ে সেটা থেকে যে আগুন দেওয়া হয় সেটা দিয়ে করা যায়। যেহেতু আমি ঘরের মাঝে আছি এটা করা ইম্পসিবল ব্যাপার, তবে ছাদে বাহিরে ঘরের বাইরে কিন্তু খুব সহজেই কয়লার চুলা বানানো যায়। আর এখন কিন্তু বাজারে কয়লার চুলা কিনতেও পাওয়া যায়। প্রায় 45 মিনিট পর
কাবাব উপরে খুব সুন্দর একটা রং চলে এসেছে, একদম সুতি কাবাব যে এরকম পোড়া পোড়া একটা রং হয় সেই রকম চলে এসেছে। পুরান ঢাকার সুতি কাবাবগুলো কিন্তু খেয়াল করলে দেখা যাবে যে উপরের ভাগটা কিন্তু অনেকটা পোড়া পোড়া থাকে, আর এই পোড়া পোড়াটা হয় কয়লার আগুনের কারণে, কারণ কয়লার আগুনে এটাকে পুরানো হয়। আর এই ফ্লেভারটাই কিন্তু খুব বেশি মজা লাগে, যেহেতু এখন এখানে সম্ভব না তাই আমি ভেজেই এটাকে পুরা পুরা করে নিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আর একটু সামান্য ঠান্ডা করে নিয়েছি কাবাবটা, মানে আমি হাত দিয়ে ধরার মতো এরকম কাবাবটা ঠান্ডা হয়েছে। এখন আমি কাবাবটাকে একটি প্লেটে নিয়ে রাখলাম। এখন কাবাবের সুতাগুলো নিজের সুবিধা অনুযায়ী খুলে নিতে হবে কাবাব থেকে যতটুকু সম্ভব, যেহেতু আমি আগেই বলেছি আমি তো এক্সপার্ট না তাই আমি একটু অগোছালোভাবেই সুতাগুলোকে পেঁচিয়েছি কাবাবের উপরে। তো এই সুতাগুলো কাবাব থেকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিব। এখন আমি কাঠিটা বের করে নিব আর এই কাবাবকে আমি তিন টুকরা করে কেটে নিব। কাবাবের ভিতরটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে, আর এর কারণটা হচ্ছে আমি এর মাঝে কাঁচা পেঁপে দিয়েছিলাম আর উপরে যে আস্তটা সেটি যতটুকু সম্ভব পাতলা করে কেটে দিয়েছিলাম। তাও এই কারণে চুলায় খুব সহজে ভেজে ভেজে সুতি কাবাবটা করা যায়। কাবাবের মাঝে এখন আমি কয়লার স্মোকি মানে ধোয়ার ফ্লেভারটা দিব, আমার কাছে ধোয়ার ফ্লেভারটা খুব ভালো লাগে। তো এখন একটি কড়াইতে টুকরা করা কাবাবগুলো রাখলাম আর এর মাঝখানে একটি সিরামিকের বাটি রেখেছি, আর এখানে চুলায় তিনটি কয়লা পুড়তে দিয়েছি। কয়লাগুলো পুরা হয়ে গেছে, এখন আমি এই কয়লাগুলো সিরামিকের বাটিতে রেখে দিব আর সামান্য পরিমাণ তেল জ্বলন্ত কয়লার উপর দিয়ে দিব। ধোয়া ওঠা শুরু করলে ঢাকনা দিয়ে রাখব, দেড় থেকে দুই মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখব। ওয়াও, কি সুন্দর কয়লার স্মোকি ফ্লেভার আসছে! কয়লার এই স্মোকি ফ্লেভারটা খুব বেশি ভালো লাগে তাই আমি দেই, এটি অপশনাল, না দিলেও চলবে। আমি যে যে উপকরণ ব্যবহার করেছি আর সাথে আর শেষ পর্যন্ত কয়লার যে ধোয়াটা আছে সেটা দিয়েছি, ঠিক সেম টু সেম এইভাবে করলে 100% না, অবশ্যই 100% হবে না, তবে 90-95% পর্যন্ত বলতে পারবো যে পুরান ঢাকার সুতি কাবাবের ফ্লেভারটা পাওয়া যাবে। হয়ে গেল মজাদার পুরান ঢাকার স্বাদে সুতি কাবাব। আপনারা ট্রাই করে দেখতে পারেন, সবসময় তো আর পুরান ঢাকায় গিয়ে খাওয়া সম্ভব না তাই মাঝে মাঝে ঘরে করে খাওয়া যায়। সুতি কাবাব নান রুটি বা পরোটা দিয়ে খেতে বেশি মজা, আর সাথে যদি থাকে ইয়ামি কোনো সস তাহলে তো কোনো কথাই নেই। আমি তিনটি সসের রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর নান রুটির রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চেষ্টা করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আপনাদের পরিবার পরিজন বন্ধুবান্ধবের সাথে আমার চ্যানেলটি আর আমার চ্যানেলের ভিডিওগুলো শেয়ার করবেন, আমি কৃতজ্ঞ থাকব আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।